আজ দু আজ দিন পর আমার বাসন মুখ আমি দেখি একজন মা কেমন সহ্য করে। তিন কন্যার পর আবারও কন্যার জন্ম। আর এই দায়ারাতে ও আর্থিকভাবে লাভবান হতে মাত্র 1 লক্ষ টাকার বিনিময়ে নবজাতক শিশুকে বিক্রি করে দেন জন্মদাতা পিতা। এ ঘটনা পটুয়াখালী পৌর শহরের অ্যাপোলো হাসপাতালে। বাচ্চা আমার ওটিতে সিজার হয়েছে বাচ্চা, তারপর কিভাবে কি করছে আমি জানি না, আমি অসুস্থ ছিলাম। তারপর একজন নার্স যাইতো আমার কাছে, আমি বলতাম আমার বাচ্চা কোথায়, সে বলতে যে তোমার বাচ্চা অসুস্থ, হাসপাতাল বরিশাল পাঠাইছি। শিশুটির মা শাহনাজ বেগমের দাবি, সন্তান প্রসবের 10 দিনেও নবজাতকের মুখ দেখেননি তিনি। এ সময় বারবার সন্তানের খোঁজ নেন হাসপাতালের নার্স লাইজু বেগমের কাছে। তবে বাচ্চার অসুস্থতার বাহানা দিয়ে চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে এড়িয়ে যেতেন সেই নার্স। দেখুন মেয়ে বাচ্চা উনি পাইরি করবে না, দত্তক দেবে, এবার বলছে কি যাবো আমার বাচ্চাটা আপনি কি ওদের পালতে দেন, সেই মানে বলছে যে আপনার কোনো সমস্যা নেই, আমি যদি বাপই পালতে দিই আপনার দ্বারা আপনার অসুবিধা কি, সে টাকাও সে নিয়েছে স্যার। এ ঘটনায় পিতা মোহাম্মদ হানিফ মৃধা ও অ্যাপোলো হাসপাতালের নার্স লাইজুকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মূলত 10 মিনার সদর ইউনিয়নের একজন ইউপি সদস্য হানিফ মৃধা, এর 3টা কন্যা সন্তান আছে আর 1টা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। তা এর যে একাধিক কন্যা সন্তান, সে কন্যা সন্তানের দায়ানোর জন্য সে একটা আয়ার সাথে যোগাযোগ করে যার নাম লাইজু বেগম, এটাকে পাচারের ব্যবস্থা করে। তো আমাদের কাছে তথ্যটা আসার পরে আমরা বিশেষ কৌশলে বিশেষ অভিযান পরিচালনা করে গত ভোর রাত্রিবেলা আমরা এই থেকে বড় ব্রিজের উপর থেকে এই বাচ্চাটাকে উদ্ধার করি, সাথে ওই যে আয়া লাইজু বেগম তাকে আটক করি। জানা যায় গত 3 মার্চ সকাল 8টায় শাহনাজ বেগমের প্রসব বেদনা উঠলে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করেন স্বামী। বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। তবে 3 কন্যা সন্তানের পর আবারও কন্যার জন্ম হলে সেই দায় এড়াতে ও টাকার লোভে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে বিক্রি করে দেন পিতা। এ কাজে তাকে সহায়তা করেন হাসপাতালের নার্স লাইজু বেগম। পুলিশ সদস্য যারা আছেন তারা ঐকান্তিকভাবে প্রচেষ্টা করেছে যেন এই বাচ্চাটার যে জন্মদাত্রী মা তার কাছে যেন পারিবারিক পুনর্বাসনের মাধ্যমে এই বাচ্চাটাকে ফিরিয়ে দেওয়া যায়। তো আমরা সেটাই করতে পেরেছি। আর পরবর্তীতে আমাদের যে 10 মিনা উপজেলা সমাজসেবা অফিস আছে, এর মাধ্যমে আমরা এই শিশুটার পরবর্তী ফলো আপের ব্যবস্থা করব। সন্তানকে ফিরে পেয়ে খুশি শিশুটির মা। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সকলের বিচারের দাবি জানান তিনি।